আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে শুক্রবারের দিন, সকালে দুই ভাই কি করছে জাস্ট দেখো। এখানে আমাদের জারি জিদানকে পিয়ানো বাজিয়ে শোনাচ্ছিল, আর জিদান চুপ করে শুনছিল সেটা। মাশাল্লাহ, জারিফ আবার একটু পরপর জিদানকে আদরও করে দিচ্ছিল। বেবি হওয়ার পরে আমি খুব করে একটা ভয় পেয়েছিলাম যে জারিফ তো নিজেই ছোট, ওর ভেতরে যদি জেলাসি ভাবটা চলে আসে নতুন বেবিকে নিয়ে, তখন আমি সেটা কীভাবে হ্যান্ডেল করব। এই জন্য জারিফকে সবসময় অ্যাটেনশন দিতাম বেশি বেশি, এটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলামই, আর সেইটা কিন্তু অনেক ভালো কাজে লেগেছিল। প্রথমে জাস্ট কয়েকটা দিন ওর একটু অ্যাডজাস্ট হতে টাইম লেগেছে, কিন্তু পরবর্তীতে ও একদম নর্মাল হয়ে গিয়েছে বেবির ব্যাপারটা নিয়ে। তো এই তো ওদের অ্যাক্টিভিটিস দেখছিলাম, আর আমার হাতে কিছু কাজ ছিল সেগুলো গোছাচ্ছিলাম, আর আজকে ঠিক করেছিলাম যে একটু বের হব। তো কালকে রাতেই টেইলার্স থেকে এই জামাটা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে এটা পরে ফেলি। তো রেডি হওয়ার প্রথমে ব্ল্যাক আউট যে লোশনটা আছে সেটা আমি আমার হাতে পায়ে আর গলায় দিয়ে নিচ্ছি। এটা যে কোনো ব্ল্যাক স্পট থাকলে সেটা তো দূর করেই, ইভেন রোদে পড়া যে কালো দাগটা আছে সেটাও দূর করে। এটা আমি সকালে একবার আর রাতে একবার ইউজ করি। এই লোশনটার অনেক রিভিউ যেহেতু আমি দেখেছি, তো আমার কেমন কাজে লাগছে আমি কয়েকদিন পরপরই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই ব্ল্যাক আউট লোশনটা আমি নিয়েছিলাম লুজ ফ্যাট নামের পেজ থেকে, সেখান থেকে আমি স্ট্রেচ মার্ক রিমুভ করার এই লোশনটাও নেই। তো ফেসে কিন্তু আমি অন্য একটা সানস্ক্রিন ইউজ করে নিয়েছিলাম, এখন ফেস পাউডার দিয়ে নিচ্ছি। তারপর আজকে অনেক দিন পর একটু ইচ্ছা হয়েছিল যে চোখ ভর্তি করে একটু কাজল দিব। আমি লাস্ট কবে যে এভাবে কাজল দিয়েছিলাম আমার আসলেই মনে নেই। তো আজকে আসলে একটু তাড়াহুড়া করে করছিলাম, এই জন্য পারফেক্ট হয়নি কাজল দেওয়াটা, কিন্তু আমার খুবই ইচ্ছা করছে যে শাড়ি পরে সুন্দর এভাবে করে কাজল দিয়ে একটা লুক আমি ক্রিয়েট করব। এখানে আমি লাভসের একটা নুডিস টাইপের একটা লিপস্টিক দিয়ে নিয়েছিলাম, আর তার উপর দিয়ে অ্যাজ ইউজুয়াল আমার মিক্স তো করতেই হবে একটা রেড কালারের লিপ লাইনার দিয়ে হালকা একটু স্মাচ করে দিয়েছিলাম। আর এই লুকের সাথে সিলভার কালারের একটা ইয়াররিং নিয়েছিলাম, আর এই তো আমার ফাইনাল লুকটা। তো আজকে যে সুতির থ্রি পিসটা আমি এখানে পরেছি এটা এত আরামের ছিল, আমি সারাদিন এত আরামসে ছিলাম। এই জামাটা আমি রিসেন্টলি নিয়েছি এআর বুটিক হাউস নামের একটা পেজ থেকে। আসলে গরমের দিনে এই টাইপের সুতির জামাই আমার জন্য একদম পারফেক্ট, মানে দেখতেও ভালো লাগবে আবার পরেও খুব আরাম পাওয়া যাবে। তো আমরা বের হব, তখন আবার একটু মনে হলো ছাদে গিয়ে একটু ছবি তুলে নেই, কারণ বাইরে আবহাওয়ার যে অবস্থা বাইরে কোনো ছবি আসলে তুলতে পারবো না, এবং হয়েছিল তাই। তারপর আমার হাজব্যান্ড সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিল, তারপর আমরা রওনা দিয়ে দিলাম। তো প্রথমেই জারিফের আবদারে জারিফকে একটু স্লাইড খেলাতে নিয়ে গিয়েছিলাম, কয়েকদিন ধরে বলছিল যে স্লাইড খেলবো স্লাইড খেলবো। তো ওকে ধরে নিয়ে একটা প্লে জোনে ছেড়ে দিলাম, এখানে আরও বেশ কিছু বাচ্চা কাচ্চা ছিল। তো তার মধ্যে ওরই বয়সে একটা ছেলের সাথে ওর আবার খুব ভাব জমে গেল, দুজন মিলে ভালোই খেলাধুলা করছিল। আমি জারিফকে ছোট থেকেই সবার সাথে মিশতে দিতাম, মানে কখনো ওকে আটকিয়ে রাখতাম না যে কারোর সাথে কথা বলবে না কোথাও যাবে না, মানে এই টাইপ কখনো রেস্ট্রিকশন ওকে দিতাম না। তো এর জন্য যেটা হয়েছে, ও কিন্তু ভালোই খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারে যদি ওর পছন্দ হয় আর কি সেই মানুষটা। অনেক বাবা মাই আছে বাচ্চাকে সবার সাথে মিশতে দিতে চায় না, একদম আঁকড়ে ধরে রাখে কোথাও যেতে দেয় না। আমার কথা হচ্ছে আমার বাচ্চাকে আমি চোখে চোখে রাখবো ঠিক আছে, ও যাতে কোনো ব্যথা না পায় এইটুকু ইনশিওর করবো, কিন্তু ও যাতে সবার সাথে মিশে এটাও আমার দরকার। তো যাই হোক, খেলাধুলা শেষ হওয়ার পরে নিচে নামার পরে এখানে জারিফ একটা কাপকেক খাচ্ছিল। আমার মতো আমার ছেলেরও কেক জিনিসটা খুবই পছন্দ, আর আমার হাজব্যান্ডের কেক একদমই পছন্দ না, মানে এই জিনিসটা আমাদের পুরাই উল্টা। আমি তো আমার হাজব্যান্ডকে বলি যে কেক আবার পছন্দ হয় না কি করে, মানে আমি এটা বুঝি না। তো তারপরে আবার গাড়িতে চেপে বসলাম, আজকে অন্যান্য কাজও ছিল। তো জারিফ তো একদম ওর বাবার কোলের মধ্যে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে, যেহেতু শুক্রবার রাস্তায় জ্যামও ছিল না তেমন, তো আমরা চলে এসেছিলাম অফিসার্স মেসে। আগে যখন আমি শান্তিনগরের এই সাইডটাতে থাকতাম তখন প্রায়ই এখানে আসা হতো, এখানে আমি জিম করতাম। তো আজকে এখানে এসে প্রথমে আমরা একটু নাস্তা করলাম, একটু চা কফি খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম অফিসার সেলনে। এখানেই এসেছিলাম মেইনলি জারিফের চুলটা কাটানোর জন্য। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ডাক চলে আসলো, আর এই যে আমাদের জারিফ এখন চুল কাটার জন্য একদম রেডি, একদম বড়দের মতন একটা ভাবছাপ নিয়ে সে বসে আছে এখানে। মজার ব্যাপার হচ্ছে একটা সময় ছিল জারিফ যখন ছোট ছিল আর কি, তখন চুল কাটার কথা শুনলে আমার মাথাটা যেত নষ্ট হয়ে, কারণ ও চুল কাটার সময় এত কান্না করতো এত কান্না করতো, ওর হাত পা সব ধরে রেখে ওকে চুলটা কাটানো যেত না। আর এখন সেই জারিফ চুপ করে চুলটা কাটছে কত সুন্দর করে। ও আমি কিন্তু একটা টেকনিক ইউজ করতাম পরবর্তীতে ওকে নর্মাল করানোর জন্য, সেটা হচ্ছে ও যখন চুলটা কাটতো তখন আমি ইউটিউবে বেবিদের চুল কাটার ভিডিওস ওর সামনে দিয়ে দিতাম। তো ওকে দেখাতাম যে দেখো এই বেবিগুলো কত হাসি খুশিভাবে চুল কাটছে, তুমি কেন কান্না করছো, এরকম করে করে বোঝাতাম আর কি। তো তখন এক দুইবার এরকম করে দেখাতে দেখাতেই তারপরে হঠাৎ করে ঠিক হয়ে গেল আর কি। তো এটাই আমার টেকনিকটা ছিল। এখানে জারিফের চেহারা দেখছিলাম আর হাসছিলাম, মানে ওর চেহারা দেখে মনে হচ্ছিল কখন শেষ হবে এই কাটাটা, কিন্তু কিছু বলতেও পারছি না, চুপ করে বসে আছে। তো লাস্টের দিকে ওকে আমি একটু মোবাইলে জাস্ট ভিডিও দেখাচ্ছিলাম এটা ওটার,
কারণ সামনের দিকে চুলগুলো আসলে মুখের উপর এসে লাগে, তো তখন বাচ্চারা আসলেই বিরক্ত হয়। তো কোনো কিছু দিয়ে একটু ডিস্ট্র্যাক্ট করলে তখন আর ঝামেলা করে না আসলে। তো এই তো আমাদের চুল কাটা তো মোটামুটি শেষ, আর আমাদের জারিপো খুব খুশি, এই যে কি খুশি হয়ে গেছে একদম। তো এখান থেকে একটু পরে বের হয়ে গেলাম, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আসলে, এই কয়েকদিন ধরে আসলে খুব বৃষ্টি হচ্ছে। অফিসার্স মেসের বাইরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, এখানে সুন্দর করে গাছপালা দিয়ে একদম সাজানো গোছানো আছে। আর এই যে আমাদের গাড়িও চলে আসছে, এখন আবার রওনা দিয়ে দিচ্ছি। তারপর এইখান থেকে আবার আরেকটা ছোট একটু কাজ ছিল, তারপরে আমরা বাসার দিকেই রওনা দিচ্ছিলাম, কারণ অনেক বৃষ্টি ছিল আসলে। আসলে গাড়িতে বসে বৃষ্টি দেখতে মজা লাগে, কিন্তু যারা হাঁটাহাঁটি করে বাসায় যাচ্ছে বা বাসে চড়ে বা রিক্সায় চড়ে বাসায় যাচ্ছে তাদের জন্য কিন্তু কষ্টকর। তো এখানে আবার একটা মিছিল বের হয়েছিল, তো তারা সাইড দিয়ে যাচ্ছিলো, কোনো ঝামেলা হয়নি। তো এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।